সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 20 দিনের বিসিএস পুরো সিলেবাস রুটিনে আজকে আমাদের 12তম দিন। তবে ক্লাসটা শুরু করার পূর্বে আমরা আগে চলুন দেখে নেই যে আমাদের অলরেডি কি কি বিষয় পড়া হয়ে গেছে এবং আমাদের আর কতদিন সময় লাগতে পারে। আমরা বলছিলাম যে 20 দিনের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কভার করব, তবে এর মধ্যে অনেকের কিন্তু সামনে কিছু পরীক্ষা আছে, যেমন প্রাইমারি পরীক্ষা আছে, বা অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আমরা শেষ মুহূর্তে আবার গিয়ে রিভাইজ করার সময় পাবো কিনা। তো আমি সেটা মাথায় রেখেই দেখা যাবে যে 3 থেকে 4 দিন বা তারও বেশি হাতে রেখে 20 দিন বলছিলাম, কিন্তু হয়তো বা 15 থেকে 16 দিনের মধ্যে আমাদের সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে, যে কারণে আমরা পরবর্তীতে কোনো সমস্যা থাকলে বা কোনো গ্যাপ থাকলে আমরা কিন্তু পুনরায় আবার রিভাইজ করার সময় পাবো। চলুন আমরা দেখে নিই আমাদের আগে কোন বিষয়গুলো অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন, ইংরেজি সাহিত্য কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এবং একটা ক্লাসও দিয়েছিলাম কিভাবে আপনি রিভাইজ করতে পারেন। হ্যাঁ, মানসিক দক্ষতা এই অংশটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ভূগোল 5টা অধ্যায় কিন্তু আমরা পড়ে ফেলছি। নৈতিকতা এটাই আমাদের ভালোভাবে শেষ হয়ে গেছে। বাংলাদেশ বিষয় বলি, লাস্টের যেটা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিষয়বলি এবং কম্পিউটার, এটা আজকের পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশের 1টা অধ্যায় শুধুমাত্র আমাদের বাকি আছে, সেটা নবম অধ্যায়। লাস্টের যে অধ্যায়টা আছে বিভিন্ন জাতীয় অর্জন পুরস্কার থেকে শুরু করে, ওইখানে বিশেষ করে এখান থেকে বেশি প্রশ্ন হয় কিন্তু সাম্প্রতিক থেকে। হ্যাঁ, এবং এই অধ্যায়ে অনেক বড় হলেও এখানে সবকিছু পড়তে হয় এরকম না। হ্যাঁ, ওইটা একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন যে কিরকম প্রশ্ন আসছে, আর পাশাপাশি হচ্ছে আপনি মানে রিসেন্ট যে ইস্যুগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ সেটা পড়তে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটার, আমাদের তথ্য প্রযুক্তি অংশ শেষ। কম্পিউটার আমাদের মূল যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেগুলো পড়া হয়ে গেছে, সেটা ছাড়া বাকি যে অংশটা আছে আপনি চাইলে শুধুমাত্র নেক্সট দিনে সেই অংশটুকু পড়তে পারেন। আপনি বইয়ে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম অধ্যায় কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়া হয়ে গেছে, বাকি অংশটা আপনি এসে পড়ে নিতে পারেন। তাহলে আজকে বাংলাদেশ এবং কম্পিউটারটা শেষ হলে আমাদের কিন্তু 6টা সাবজেক্ট একেবারে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আগামী ক্লাসে আমাদের কি কি শেষ হবে দেখেন, আন্তর্জাতিকের আজকে পড়া হচ্ছে সীমারেখা, উপনাম, চুক্তি, প্রোটোকল, কনভেনশন। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম অধ্যায় প্রায় শেষ, শুধুমাত্র সীমারেখা থেকে শুরু করে উপনাম এরকম কিছু ছোট ছোট 2-3টা ছক বাকি আছে। আর দ্বিতীয় অধ্যায়ে চুক্তি, প্রোটোকল, কনভেনশন এই অংশটা আমরা মূলত আজকে পড়বো। পড়ার পরে দেখা যাবে যে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মিলে আর কিছু বিষয় বাকি থাকবে, ওই অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি হয় না। হ্যাঁ, আমরা মূলত প্রথম দিকে প্রণালী, সীমারেখা এগুলো পড়ে আসছি, আজকে পড়তেছি চুক্তি, প্রোটোকল, কনভেনশন, এগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো নেক্সট ক্লাসে আন্তর্জাতিকের আজকের পরে আরেকটা ক্লাস নিলে কিন্তু আমাদের আন্তর্জাতিকটাও শেষ হয়ে যাবে। বিজ্ঞান আজকে আমরা বলছি যে জীববিজ্ঞানের 3 ভাগের দ্বিতীয় ভাগে যেটা আসবে আর কি। হ্যাঁ, আমরা যে 3টাকে অধ্যায় করে ভাগ করেছিলাম 3 দিনে, আমাদের অলরেডি 1টা ভাগ শেষ হয়ে গেছে। জীববিজ্ঞানের 3 ভাগের দ্বিতীয়তম ভাগে যেই পৃষ্ঠাটুকু পড়ে আমরা সেটা পড়ে ফেলতে পারি, এবং নেক্সট দিনে কিন্তু আমরা জীববিজ্ঞানের 3য় ভাগের 3 নম্বর ভাগটা পড়ে ফেলতে পারি। তাহলে নেক্সট দিনে আমাদের আন্তর্জাতিক এবং বিজ্ঞানটা শেষ। তাহলে আমাদের কিন্তু আগামীকাল যে আমরা রুটিন পাবো সেখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 8টা সাবজেক্ট শেষ। হ্যাঁ, আর বাকি থাকে কোন 4টা দেখেন, গণিত, গণিতের মধ্যে আমাদের প্রায় 20 গণিত এবং জ্যামিতি অংশটা প্রায় শেষ, পাটিগণিতের কিছু কিছু অংশ বাকি আছে। হ্যাঁ, খুব বেশি না, হয়তো আমাদের সর্বোচ্চ 1 থেকে 2টা ক্লাস লাগবে। বাংলা সাহিত্যের আমরা 6 থেকে শুরু করে যে অংশগুলো বলছিলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, অনেকগুলো অংশ আমাদের পড়া হয়ে গেছে। আমরা স্পেসিফিকভাবে রাইটারগুলো পড়তে যাই নাই, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, এটা হচ্ছে আগামীকালের জন্য পড়া। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল থেকে প্রায় প্রতি বছরই 1টা 1টা 2টা অনেক সময় বেশি হয়, আবার 2টা মিলে 1টা হয়, তবে নর্মালি 1টা 1টা 2টা প্রশ্ন থাকেই। তারপরে আমরা কিছু রাইটার অলরেডি যেগুলো রাইটার বলছিলাম যে আপনারা অনেক রাইটার আছে যাদের অত কিছু পড়তে হয় না, শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন। তো বাংলা সাহিত্য হয়তো আমাদের আর 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে। বাংলা ব্যাকরণ মুখস্থ পাঠগুলো আমাদের শেষ হয়ে গেছে, ব্যাকরণের মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমরা শুরু করছি, দেখা যাবে এখান থেকে হয়তো আমাদের সর্বোচ্চ 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে। আর ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের আপনারা যে অংশটা পড়তে পারেন আগামী, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন পড়া হয়ে গেলে আমাদের ইংলিশ গ্রামার থেকে মুখস্থ কিছু অংশ বাকি থাকবে, যেমন ওয়ার্ড, সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ। তারপরে এর সাথে হচ্ছে আমরা ওই পার্টস অফ স্পিচ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে ফেলছি, যেগুলো পরীক্ষা একটু কম আসে সেই অংশটা, সাথে হচ্ছে যেমন হচ্ছে আমরা ওই ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশন যেগুলো আছে এগুলোর জন্য হয়তো আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগবে। তো আমরা যদি ওভারঅল হিসাব করে দেখি যে আমাদের অলরেডি আগামী ক্লাসে 8টা শেষ হয়ে যাচ্ছে আর আমাদের বাকি থাকবে 4টা। তো আমরা নেক্সট ক্লাস থেকে কি করব, শুধুমাত্র যে অংশগুলো আমাদের এখন সিলেবাসে বাকি আছে আমরা শুধুমাত্র এইটারই একটা তালিকা দেবো, কারণ এই অংশটা আমাদের শেষ। আমরা এই 6টা নিয়ে কথা বলবো, তারপরের দিনে শুধুমাত্র এই 4টারই পড়া দেবো, একটু তুলনামূলক পড়তে হবে আমাদের বেশি, কারণ এই অংশের সিলেবাসটা কিন্তু আসলেই অনেক বড়, যে কারণে আমাদের এগুলো কিন্তু এখন অনেকটা বাকি রয়ে গেছে। তো এই অংশগুলো আমরা নেক্সট দিন থেকে মানে সমন্বয় করে একটু বেশি বেশি পড়া দিয়ে দেখা যাবে যে আমাদের হয়তো আর 3 থেকে সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, এর মধ্যে কিন্তু আমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। তারপরে চাইলে আপনারা যারা সময় চেয়েছিলেন আপনারা কিন্তু রিভাইজ করার জন্য মিনিমাম 5 থেকে 6 দিন সময় পাবেন। তো আগামীকালে পড়া হচ্ছে এটা, এইটুকু পড়লেও দেখা যায় যে পরীক্ষায় প্রায় 10 মার্কস এখান থেকে আসে এক্সাক্ট এটা বলা যাবে না, তবে প্রায় কিন্তু 7-8 মার্কসের মতো হয়ে যায়। আর আমাদের যে অংশটা বাকি আছে সেটা আমরা নেক্সট ক্লাসে রুটিনের মাধ্যমে সেটা সমন্বয় করে দিয়ে দেবো। তাহলে আজকে ছিল এটি আয়োজন, নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে এই টপিকেরই নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।